বিএস রেকর্ডের সময় ভুলবশত বা আপনার অগোচরে যদি আপনার ক্রয়কৃত কোনো সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড হয়ে যায়, যদি বিএস যে খতিয়ানে যদি আপনার নামটা রেকর্ড না হয়ে তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড হয়, ধরুন আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন রেকর্ডের আগে, বিএস রেকর্ডের আগে, এখন বিএস যখন রেকর্ড হয়েছে তখন যদি যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন তার কোনো উত্তরাধিকার বা ওয়ারিশদের নামে যদি রেকর্ড হয়, অথবা হচ্ছে যে কোনো তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড হয়, অথবা হচ্ছে যে আপনি 20% জায়গা কিনেছেন, 10% জায়গা আপনার নামে রেকর্ড হয়েছে আর বাকি 10% জায়গা অন্য কোনো ব্যক্তির নামে যদি বিএসএ রেকর্ড হয়, অথবা হচ্ছে আপনি যার কাছ থেকে কিনেছেন সম্পত্তিটা তার ওয়ারিশদের নামে যদি আংশিক রেকর্ড হয় আর আপনার নামে যদি আংশিক রেকর্ড হয়, তাহলে আপনাকে দ্রুত আইনের আশ্রয় নিতে হবে। আপনি চাইলেই সেই সম্পত্তিটা আপনার নামেও রেকর্ড করিয়ে নিতে পারবেন। বিএস চূড়ান্ত হয়ে গেছে আপনার এলাকাতে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার এখন আর সময় নাই, কিন্তু আপনি চাইলে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে সেটা 42 ধারার বিধান মতে ডিক্লারেশন মামলা করে, মানে ঘোষণামূলক মামলা করেও আপনি বিএস সংশোধনটা করিয়ে নিতে পারবেন। হয়তো অনেকেই জানেন যে আপনার নামে বিএসটা রেকর্ড হয় নাই, বাট আপনি নিশ্চিন্তে আছেন যে আপনি জায়গাতে আপনি দখলে আছেন, আপনি শান্তিপূর্ণভাবে দখলে আছেন, যাদের নামে ভুলবশত রেকর্ড হয়েছে ওনারা কখনো এসে আপনার জায়গাতে জায়গা দাবি করবে না বা দখলে আসবে না, সেটা জেনেও আপনি বসে আছেন, মানে আপনি কিন্তু ভুলের ভিতরে আছেন, আপনার নামে কিন্তু এই সম্পত্তিটা রেকর্ড নাই। সামনে আরও রেকর্ড আরও সার্ভে হবে, ওনাদের নামেই রেকর্ডটা থেকে যাচ্ছে, তো আপনিও চাইলেও কিন্তু আর এই সম্পত্তিটা বিক্রি করতেও পারছেন না, কারণ আপনার নামে রেকর্ড নাই। আপনি চাইলেও কিন্তু পরবর্তী আপনি না থাকলে আপনার যে ছেলেমেয়েরা আসবে, ওয়ারিশরা আসবে, তাদের নামও কিন্তু ভবিষ্যতে আর রেকর্ড হচ্ছে না, ওনারা চাইলেও কিন্তু নাম জারি করিয়ে নিতে পারছে না, কারণ আপনার নামে তো রেকর্ড নাই, তৃতীয় কোনো বা আগন্তুক কোনো ব্যক্তির নামে জায়গাটা রেকর্ড হয়ে আছে। এই জন্য যদি আপনি জানছেন বা বুঝতেছেন বা দেখেছেন যে বিএসএ আপনার নামে রেকর্ড না হয়ে তৃতীয় কোনো ব্যক্তির নামে আপনার সম্পত্তিটা রেকর্ড হয়ে আছে, ওনার নামে অন্তর্ভুক্ত হয়ে আছে, তাহলে দ্রুত একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে আপনার এলাকাতে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সময়সীমা থাকে তাহলে দ্রুত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সংশোধনে মামলা করে নেবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা দায়রা জজ আদালত আপনার জায়গার ভ্যালুয়েশন অনুযায়ী এই আদালতে আপনি ডিক্লারেশন অর্থাৎ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে আপনি চাইলে আপনার নামে রেকর্ডটা করিয়ে নিতে পারবেন। আর যাদের নামে ভুলবশত রেকর্ড হয়ে গেছে ওনারা যদি আপনাদেরকে সহযোগিতা করতে চায় তখন হচ্ছে ওনাদের সাথে কথা বলে যাদের নামে রেকর্ড হয়েছে তাদেরকে বিবাদী করে মামলা দায়ের করে পরবর্তীতে এই বিবাদীদেরকে আদালতে নিয়ে আপনি সোলেনামার মাধ্যমে ওনারা বিজ্ঞ আদালতে জবাব দাখিল করবেন যে ওনাদের কোনো আপত্তি নাই আপনাদের নামে রেকর্ড হলে, সে অনুযায়ী যদি ওনারা লিখিত জবাব দেয়, সোলেনামা দেয় এবং জবানবন্দি দেয় তাহলে হচ্ছে এই মামলাটা অতি অল্প সময়ের ভিতরে আপনারা চাইলে আপনার নামে রেকর্ড করিয়ে নিতে পারবেন। তো এই জন্য আপনি জানার পরও যদি আপনি বসে থাকেন তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। আর হচ্ছে কারণ আমি যদি ভুলবশত যদি বিএস রেকর্ড হয়ে থাকে এই রেকর্ডের মাধ্যমে কিন্তু আপনার মালিকত্ব সৃষ্টি হচ্ছে না, হ্যাঁ আপনি আর যে এই সম্পত্তির দলিল মূলে মালিক বা পৈতৃক ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক তাদের কিন্তু মালিকত্ব বা মালিকানা সত্ত্ব কিন্তু নষ্ট হচ্ছে না, হ্যাঁ এই রেকর্ড আরেকজনের নামে হয়ে যাওয়ার কারণে কিন্তু মালিকত্ব বা মালিকানা কিন্তু মালিকানা সত্ত্ব কিন্তু নষ্ট হচ্ছে না, সেই প্রকৃত মালিক যে দলিল মূলে মালিক হয়েছেন বা পৈতৃক ওয়ারিশ সূত্রে CSRS মূলে মালিক হয়েছেন তারাই তো প্রকৃত মালিক। এখন এই প্রকৃত মালিকদের নামে যদি রেকর্ড না হয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড হয় তাহলে আপনাকে দ্রুত আইনের আশ্রয় নিয়ে আপনাকে আদালতে শরণাপন্ন হয়ে কিন্তু আপনার নামে রেকর্ড করিয়ে নিতে পারবেন। আর যার নামে ভুলবশত রেকর্ড হয়ে গেছে তার নামে তো আপনি যখন মামলা করবেন তখন ওনার কাছ ওনার নামটা বাদ গিয়ে আপনার নামে নতুন করে আপনার নামে ওই সম্পত্তিটা রেকর্ড করিয়ে নেওয়ার সুযোগ তো থাকছেই। এই জন্য বসে না থেকে আপনি আপনার সম্পত্তিটা দেখবেন, যদি বিএসএর আগে সম্পত্তি কিনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে আপনার স্থানীয় ভূমি ইউনিয়ন ভূমি অফিস বা পৌর ভূমি অফিস থেকে যে আসলে আমি যে সম্পত্তিটা কিনেছি বা আমার পিতা যে সম্পত্তিটা কিনেছে, হ্যাঁ সেটা আমাদের নামে রেকর্ড হয়েছে কিনা, আমার বাবার নামে রেকর্ড হয়েছে কিনা, বা যতটুকু সম্পত্তি আমরা কিনেছি অতটুকু সম্পত্তি রেকর্ড হয়েছে কিনা। অনেক সময় খতিয়ানে দেখা যাচ্ছে যে 15% জায়গা কিনতেছে, 10% জায়গা যে কিনছে তার নামে রেকর্ড হয়েছে, 5% জায়গা অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়েছে, তাহলে আংশিক যেহেতু অন্য কারো নামে রেকর্ড হয়েছে আপনারা চাইলে সেটা সংশোধনের জন্য মামলা করেও আপনার নামে নিজের নামে রেকর্ড করিয়ে নিতে পারবেন। সেই জন্য
যারা জানেন না তারা আপনার যে সম্পত্তি আছে যেখানে আপনি মালিক হয়েছেন, বাট আপনি দখলে আছেন, কেউ এসে আপনাকে ডিস্টার্ব করছে না, বাট আপনাকে সরাসরি গিয়ে স্থানীয় যে আপনাদের ইউনিয়ন যে ভূমি অফিস বা পুরো ভূমি আশা আছে একটু দয়া করে বিএসটা চেক করে দেখবেন যে আপনার নামে সঠিকভাবে রেকর্ড হয়েছে কি না। রেকর্ড না হলে দ্রুত রেকর্ড সংশোধনের জন্য মামলা করে নিজের নামে রেকর্ড করিয়ে নেবেন, তাহলে আর ভবিষ্যতে আপনার কোনো পরবর্তী কোনো জেনারেশন বা পরবর্তী কোনো উত্তরাধিকাররা আপনার জন্য কোনো ধরনের জায়গা সম্পত্তি নিয়ে কোনো ধরনের হেসেলের ভিতর না পড়ে। আর জায়গা যেখানে মামলাও সেখানে হেসেল বাড়তেছে, জায়গা সম্পত্তি নিয়ে অহরহ মামলা হচ্ছে, সেই জন্য এগুলা আপনি জীবন দশা থাকা অবস্থা এগুলো সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবেন।